মুহূর্তে ছবিটা দেখুন, একদম ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। সেই জায়গায় যেখানে এই টুইন টাওয়ার ছিল, এখন শুধুই ধ্বংসাবশেষ। আমরা দেখতে পাচ্ছি এই ধ্বংসাবশেষ গুড়িয়ে যাওয়া টুইন টাওয়ারের অংশগুলো এখন ছড়িয়ে রয়েছে। কিন্তু যে উন্নত প্রযুক্তির কথা এখানে যারা রয়েছেন প্যানেলে, তারা বলছিলেন দেখুন, উন্নত প্রযুক্তির মাধ্যমে এমন ভাবেই এই ইমপ্লোশন করা হয়েছে যে ধ্বংসাবশেষ কিন্তু ওই জায়গার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অত্যন্ত সাকসেসফুল, সফল এই এই ইমপ্লোশন। আমি আমি গেস্টদের কাছে আমরা যাব, তবে তার আগে আমরা একবার এই যে ধ্বংসে ধূলিসাৎ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা আরো একবার দেখব। বিশিষ্ট অতিথিরা রয়েছেন, ধ্রুব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার, তার কাছে আমি একবার চলে যাব। মিস্টার মুখোপাধ্যায়, মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হলো এই দুর্নীতির ইমারত, কিন্তু ভারতবর্ষের কাছে এটা একটা শিক্ষা, দেশের কাছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, রোমহর্ষক মুহূর্ত তো বটেই, কিন্তু দুবাইয়ে এর আগে হয়েছিল, বিভিন্ন জায়গায় হয়েছিল, কিন্তু এদেশে এই প্রথম এই উন্নত টেকনোলজি, যেভাবে আমরা এখন যে ছবি দর্শকদের দেখাচ্ছি, ধ্বংসাবশেষ বিল্ডিং যেখানে ছিল সেখানেই পড়েছে, এদিক ওদিক ছড়িয়ে যাওয়ার প্রবণতা সেভাবে এখনো পর্যন্ত ক্যামেরায় উঠে আসছে না। এই সাফল্যের মুহূর্তকে আপনার চোখে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, যথেষ্ট যথেষ্ট সাকসেসফুল ইমপ্লোশন করা হয়েছে, এবং আমি আপনাকে বললাম যে খুব মিনিমাল রিস্ক থাকে, কারণ যে এজেন্সিগুলো এটা করেছে আগে বিভিন্ন জায়গায় টেস্টেড এবং প্রুভেন। তো এবং যে ফলটা হয় ওয়াটারফল ক্যাসকেডের মতো, ওয়াটারফল ইমপ্লোশন মেথডে ভেতর দিকে পড়ে, মানে বাইরের দিকে ছড়িয়ে যায় না, যার জন্য আপনারা যে ছবিটা দেখাচ্ছেন, সন্তু এবং দেবপুত্র যে ছবিটা দেখাচ্ছে, আমি দেখছি আমার সামনে স্ক্রিন রয়েছে, ওখানে দেখছি যে জিনিসটা পুরো আশেপাশের বিল্ডিংগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে কোনো ইম্প্যাক্ট তাদের হয়েছে। এবং যেটা আর্থ সামাজিক দুর্নীতির দূষণ, তার থেকে এই বায়ু দূষণটা আশা করা যায় ওইটুকু আমরা সহ্য করে নেব, কারণ আর্থ সামাজিক দুর্নীতির দূষণের জন্য এইটা আমি জাস্ট আপনাকে একটু থামাবো। আমি পাশে দেখুন, পয়েন্ট আউট করে দেখাচ্ছি আরো চিহ্নের মাধ্যমে, সৃজিতা আমরা সেই ছবি দেখাচ্ছি যেটা আশঙ্কা করা হচ্ছিল যে আশপাশের বিল্ডিং এ কি ক্ষতি হবে। দেখো বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত, জানালার কাঁচ, ব্যালকনি দেখো সেগুলো ক্ষতিগ্রস্ত, অ্যারো চিহ্নের মাধ্যমে একেবারে পয়েন্ট আউট করে আমরা দেখাচ্ছি সৃজিতা। হ্যাঁ, মানে এখান থেকে ধ্রুববাবু বলছিলেন, আমি একটু বিমানবাবুর কাছেও যাই, মানে এগুলো একেবারে পাশের বিল্ডিং, সেই হিসাবে দাঁড়িয়ে যদি আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখি, সেই দিক থেকে যদি বিচার করে আপনি বলেন। না না, আমার সেটাই একটা ছিল, মানে দুশ্চিন্তা যে যদি এক ডিগ্রি হয় তাহলে একটা হালকা ইম্প্যাক্ট পড়বে, মেবি সেইটাই হয়েছে, তার বেশি কিছু নয়। মানে ওই অত 40-তলা বিল্ডিং যখন ভেঙে ভেতরে ভেঙে পড়ছে, তার যদি কোনো একটা সাইডে 1 ডিগ্রির বেশি ইনক্লিনেশন হয়, যেহেতু 9 মিটারের মাত্র দূরত্ব, তাহলে পাশের বাড়িতে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। সেটাই বোধহয় সম্ভবত যেটা ইন্ডিকেট করছে, কোনো কোনো জায়গায় কাঁচ ভেঙেছে, কোনো কোনো জায়গায় একটু এফেক্ট হয়েছে সেটা। আমরা স্টুডিওতে বসে দেখছি, বুঝতে পারছি, আমরা এটা স্টুডিওতে বসে দেখছি। আমি আরো একবার ঘটনাস্থলে যাই, সন্তুর কাছে যাই। সন্তু, এই বিল্ডিং যখন ধূলিসাৎ হয়, তুমি সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে রয়েছো, একাধিক প্রশ্ন ছিল, কোনো ভাইব্রেশন হবে কিনা, ভূমিকম্পের মতো অনুভূতি হবে কিনা, ধূলি কণা কতটা থাকবে, এই প্রশ্নগুলো এখনো অনেকের মনে ঘুরছে। তুমি তো ওখানে রয়েছো, তুমি যদি একটু বলো। আমার পেছনে যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল টাওয়ার দুটি, সেই ছবির সামনে কথা দেখেছি, বিকট একটা শব্দ মনে হলো, কিছু একটা ফাটবে, বিকট শব্দে গুড়ুম গুড়ুম করে ভেঙে পড়লো দুটি টাওয়ার। এবং তারপর যে ধুলিকণা, সেই ধুলিকণা কিন্তু সেই ধুলোর বিস্ফোরণ আমরা বলতে পারি, চারিদিকে পুরো আকাশ ছেয়ে যায়। তারপর নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি, তাদের পক্ষ থেকে কিন্তু জল স্প্রে করা হয়, সেই জল ওয়াটার স্প্রের পর একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এই মুহূর্তে তোমায় বলতে পারি যে আকাশ পুরোটাই পরিষ্কার হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপ যেখানে পড়ে রয়েছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ধ্বংসস্তূপ, এবং পার্শ্ববর্তী যে সকল রাস্তাগুলি, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা আসার চেষ্টা করছিলাম ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল,
রাস্তাগুলি আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে এবং ফ্লাইওভার এখনো বন্ধ রয়েছে। উড়াল পুল এক দুটি বন্ধ করে রেখেছে। 500 মিটার ছাড়া বাকি যে নয়ডার বিভিন্ন রাস্তা ব্লক ছিল সেই রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আমাদের যে সংবাদ কিছু বেশি সময় সেই সময়ের মধ্যে যদি এরকম ভাবে লোকজন গাড়ি চলাচল করে তাহলে কি আমরা এটা সাকসেস রেটটা যথেষ্ট রয়েছে বলে মনে করতে পারি না? বিশেষজ্ঞরা কি বলছেন গোপীনাথ বাবু? আমারও এখন ছবিটা দেখে মনে হচ্ছে যে আমরা তো যেহেতু দূর থেকে দেখছি তো আমরা তো গ্রাউন্ড জিরো থেকে দেখছি না। সুন্দরবাবু যেটা ওখান থেকে বলতে পারছেন, কিন্তু ছবিটা দেখে মনে হচ্ছে হ্যাঁ মানে সব ঠিকঠাকই আছে, মানে ঠিকঠাকই ঘটেছে। হয়তো আমরা এখান থেকে যেগুলো দেখছি সেখানে তো মাইনর ইম্প্যাক্ট করেছে, যেটা মীমাংসাও বলছিলেন। ওভারঅল ইট ইজ ওকে আর কি, অ্যাপারেন্টলি যা মনে হচ্ছে আর কি ছবিগুলো দেখে। এবং মানে বারবার যেটা উঠে আসছে যে দুর্নীতির ইমারত থেকে ভেঙে দেওয়া, এইটা কিন্তু আক্ষরিক অর্থে ডিকশনারি মিনিং থেকে বেরিয়েছে। পুরো দুর্নীতিটাকে ধূলিসাৎ করে দেওয়া, তার জন্য কী কী অস্ত্র লাগে আমি জানি না, কিন্তু আজকে আমরা দেখলাম যে একটা 40-তলা বিল্ডিং, দুটো 40-তলা বিল্ডিংকে ভেঙে দেওয়ার জন্য প্রচুর জিনিস ব্যবহার করা হয়েছে, প্রচুর এক্সপ্লোসিভ ব্যবহার করেছে। এই এক্সপ্লোসিভগুলো তো আমাদের সমাজের দুর্নীতিটাকে নষ্ট করতে পারবো না, তার জন্য কী এক্সপ্লোশন দরকার আমি জানি না। সেটা তো আমজনতাকে নেমে আসতে হবে রাস্তায় আর কি। বেশ, এটা আমজনতা রাস্তায় নামার বা আইনের দ্বারস্থ হওয়ারই একটা উদাহরণ হয়তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রেনেসা, আমরা আরো একবার সন্তুর কাছে যাই নাকি? একদম, আমরা সন্তুর কাছে চলে যাব, কিন্তু তার আগে সুজিতা এই দেখো, এই আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি দেখাচ্ছি, তো এই অ্যাঙ্গেল থেকে দেখো আমরা আশপাশের বিল্ডিং এর ক্ষয়ক্ষতি নিয়ে এতক্ষণ কথা বলছি, বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি। দেখো মুহূর্তের ছবি, সেই মুহূর্তের ছবি যখন ইমপ্লোশন হলো, যখন গুড়িয়ে গেল সেই বিল্ডিং, আশপাশের বিল্ডিং তখনও অক্ষত। আমরা দেখাচ্ছি একদম সামনের ছবি, বিল্ডিং গুড়িয়ে গেছে, টুইন টাওয়ার আর নেই। এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলায়। যে পুলিশ কর্মীরা তারা রয়েছেন, এনডিআরএফের টিম রয়েছেন, জল দেয়া চলছে, প্রবল ভাবে জল দেয়া চলছে, যাতে বায়ু দূষণের মাত্রাকে কম থেকে আরো কমে নামিয়ে আনা যায়। আমরা চলে যাব গ্রাউন্ড জিরোতে। সন্তু পান, আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, এই মুহূর্তে যে বিশেষ ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলো কি আমাদের বলো। দেখো রেনেসা, তোমায় জানিয়ে রাখবো, বিশাল বিস্ফোরণের পর আমরা যেভাবে আশঙ্কা করা হচ্ছিল বিশেষজ্ঞদের তরফ থেকে, আমরাও বলছিলাম যে বিশাল একটা ডাস্ট পলিউশন হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে, তার আগে থেকেই ব্যবস্থা নিয়েছিল নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি। তোমায় জানিয়ে রাখবো ইতিমধ্যে ওয়াটার স্প্রে করা হচ্ছে, অর্থাৎ জল ছিটানোর কাজ চলছে। আমরা জানি যেভাবে বায়ু দূষণের সময় জল ছিটিয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়, এত বড় একটা বিল্ডিং প্রায় 3,700 কেজির বিস্ফোরক দিয়ে যখন উড়িয়ে দেওয়া হচ্ছে, তখন তো যে সিমেন্ট, সেই সিমেন্টের গুঁড়ো গোটা আকাশ ঢেকে যায় আমরা দেখতে পাই স্বচক্ষে। কিন্তু এখন আকাশের দিকে তাকালে সেই ছবি না দেখতে পেলেও তোমায় জানিয়ে রাখবো যে ওয়াটার স্প্রে করা হচ্ছে একটাই কারণে, কারণ বিশেষজ্ঞরা তাদের বিশেষ যন্ত্র দিয়ে বুঝতে পারছেন যে বায়ুতে অনেকটা ডাস্ট বেড়ে গিয়েছে, অর্থাৎ ধুলিকণা বেড়ে গিয়েছে। যেই ধুলিকণা বেড়ে যাওয়ার জন্য শ্বাসকষ্ট হতে পারে, চোখের সমস্যা হতে পারে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা হতে পারে, গাছ অর্থাৎ সবুজায়নেও কিন্তু সমস্যা হতে পারে। তার জন্য তারা ওয়াটার স্প্রে করছেন এবং পার্শ্ববর্তী যে সকল টাওয়ারগুলি রয়েছেন সেই টাওয়ারগুলিতেও কিন্তু ইতিমধ্যে ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড নজরদারি চালাবে। ঠিক 4টের পরে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডের বিশেষ টিম আসবে, তারা নজরদারি চালাবে যে কোনোভাবে এই বিস্ফোরকের কোনো অংশ পড়ে রয়েছে কিনা। তাদের গ্রিন সিগন্যালের পর নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি, তাদের যে আধিকারিকরা রয়েছেন তারাও নজরদারি চালাবেন, তারাও ভিজিট করবেন, স্পট এলাকা পরিদর্শন করবেন। তারপর গ্রিন সিগন্যাল পাওয়া যাবে যে এই স্থানীয়রা যারা ছিলেন বিভিন্ন টাওয়ারে তারা ফিরতে পারবেন কিনা। এবার প্রশ্ন হচ্ছে, তারা যদি বাড়ি ফিরেন, যদি ওয়াটার সাপ্লাই অর্থাৎ জলের যে পরিষেবা বা ইলেকট্রিক পরিষেবা সেখানে যদি কোনো ত্রুটি থাকে, সেখানে যদি কোনো ঘাটতি থেকে যায়, সেই দিকেও কিন্তু নজর রাখছে নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি। তোমায় জানিয়ে রাখবো ঠিক এই পুরো প্রসেস কমপ্লিট করতে প্রায়
सात থেকে আট ঘন্টা লাগতে পারে বলে মনে করছেন বাসিন্দারা। তাদের সঙ্গে গতকাল আমি যখন কথা বলছিলাম তারা বলছেন যে নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি জানিয়ে দিয়েছে 2:30 এ এই যখন বিস্ফোরণটি হবে ভেঙে ফেলা হবে বাড়ি, তারপর সাত থেকে আট ঘন্টা নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি তারা চাইছেন। তুমি সঙ্গে থাকো সন্দীপ, প্রত্যেক মুহূর্তে খবর গ্রাউন্ড জিরো থেকে তোমার থেকে নেব। অতিথিরা যারা রয়েছেন সঙ্গে থাকো, এখন সময়টা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির, বিরতিতে যাবো, তবে যেতে যেতে ধুলের সাথে সেই 9 সেকেন্ড দেখুন।